আস্তে আস্তে ইউরোপের সবগুলো দেশেই আপনার বিদেশি সিটিজেনদের জন্য নাগরিকত্বের ইস্যুটা অনেকটা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। যেমন আপনি ইতিমধ্যে নিশ্চয়ই খবর পেয়েছেন, যুক্তরাজ্য এবং ক্যানাডাতে যারা সিটিজেনের জন্য অ্যাপ্লাই করে অবৈধভাবে ঢুকে সেখানে নানানভাবে রাজনৈতিক কেস টেস করেন, নতুন করে কিন্তু সেখানে সিটিজেন দেওয়ার বদলে যাদেরকে সিটিজেন দেওয়া হবে না বা আশ্রয় দেওয়া হবে না তাদেরকে আবার কোন দ্বীপে নিয়ে রাখার জন্য কিন্তু একটা দ্বীপ ঠিক করা হয়েছে। সুতরাং এখন হুট করে কারো কথায় ওই যে যারা অবৈধ পথে ইউরোপ ঢোকার চেষ্টা করছিলেন তাদের জন্য কিন্তু বড় দুঃসংবাদ। আরও একটা শহর ছিল বা রাষ্ট্র ছিল যেটা একটা ট্রানজিট পয়েন্ট হিসেবে এতদিন ইউজ হয়েছে, দেশটার নাম হচ্ছে পর্তুগাল। আমার পরিচিত এলাকার অনেক ভাই সেখানে আছেন, এতদিন যাবৎ পর্তুগালে 2 বছর থাকলে সেখানের কাগজ নিয়ে তারপরে পাসপোর্ট টাসপোর্ট পাইলে নাকি অন্যান্য দেশে গিয়া ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত সেখানে কিন্তু চাকরি বাকরি করতেন। আমার পরিচিত অনেকে করছেনও, কিন্তু রাইট নাও সেখানে পরিস্থিতিটা বদলানো শুরু করছে। আপনাদেরকে আজকে 2টা ধাপে তথ্য দিচ্ছি। প্রথমত, বিশেষ করে আমরা যারা মুসলিম আছি এই মুহূর্তে পর্তুগাল যাওয়ার চিন্তাটা থেকে একটু দূরে থাকেন, কারণ কি পর্তুগালে আমাদের এই ধর্মবিরোধী মানে ইসলামের বিরোধী একটা গ্রুপ কিন্তু খুবই শক্তিশালী অবস্থানে আপনার সেখানে নিজেদের ভূমিকা রেখে যাচ্ছে। বিভিন্ন জায়গায় নানান ধরনের ঘটনা কিন্তু অলরেডি ঘটেছে, আরও ঘটতেও যাচ্ছে। ইউরোপের দেশ পর্তুগাল সকলেই এতদিন ভাবত যেটা মানবতাবাদী, মানুষের বাক স্বাধীনতা, মানবাধিকার আইনের সঠিক প্রয়োগ, ধর্মনিরপেক্ষতার যে সুনাম ছিল সেখান থেকে সরে এসেছে। ইউরোপের বিভিন্ন দেশের যে একটা জোয়ার ছিল বাক স্বাধীনতার নামে, ইসলাম ধর্ম বিদ্বেষীরা একের পর এক যখন ইসলাম অবমাননা করছে, সেখানে পর্তুগাল এতদিন নিজেদের অবস্থানটা ধরে রাখলেও ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে যে একটা উগ্র ডানপন্থী দল পর্তুগালে আমাদের ধর্মের এবং মুসলিমদের নামে মিথ্যাচার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে, তাদের করা বিভিন্ন উগ্র ভিডিও দিয়ে সমাজে ভুল মেসেজ দিচ্ছে এবং সাধারণ জনগণকেও আপনার বিভ্রান্ত করার চেষ্টা করছে। আপনার আজকে পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশি অধ্যুষিত এলাকা মার্তিম মনিজ, মোরারিয়া, রোয়াদো বেনফর মাসু এইগুলো সহ দেশের বিভিন্ন স্থানে ইসলাম এবং অভিবাসী বিদ্বেষী বিক্ষোভ রেলির ডাক দিয়েছে পর্তুগালের স্থানীয় জনতা। মানে বিষয়টা বুঝতেন তো, অন্য ধর্মের যারা তাদের জন্য ঝামেলা না হলেও অভিবাসী মানে যারা নতুন করে সেখানে সিটিজেন নিচ্ছেন, পর্তুগাল কিন্তু বৈরা গেছে এটাও বাস্তব। কারণ শুধু আমরা না, পৃথিবীর সব দেশ থেকে যারা ইউরোপের সিটিজেন চায় তারা কিন্তু গণহারে পর্তুগাল গিয়ে ঢুকতেছে। তো স্বাভাবিকভাবে সেখানে একটা হিউজ পরিমাণ কর্মসংকট তৈরি হয়েছে, আর এগুলার কারণে আর ধরনের ভুল কিছু মেসেজিং আছে, এগুলো নিয়ে কিন্তু সিচুয়েশন তৈরি হয়েছে। হঠাৎ করে আপনার এই ধরনের অ্যাক্টিভিটিসে আতঙ্কিত আপনার প্রবাসীরা, কি হচ্ছে বা সামনে কি হতে যাচ্ছে এটা নিয়ে একটা টেনশনে কাটছে। এমন অবস্থায় প্রবাসী সিটিজেনরা পরামর্শ দিচ্ছেন যে পর্তুগালে সবাই যার যার মতো করে মত প্রকাশের অধিকার রয়েছে, তবে এই মুহূর্তে আপনার একটু নীরব থাকাটাই বেটার। সিটির জননিরাপত্তা ল অনুযায়ী তা বাতিল করে দেওয়া হয়েছে, তারপরও যদি তারা করে ফেলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের ব্যবস্থা নেবে। তবে এই বিক্ষোভ আজকে যেটা হতে যাচ্ছে, এই প্রথমবারের মতন আপনার এই ধরনের একটা প্রোগ্রাম অভিবাসী বিদ্বেষী প্লাস আমাদের ধর্মের যারা আছেন তাদের বিরুদ্ধেই কিন্তু পর্তুগালের কোনো একটা চ্যানেল বা কোনো একটা নেটওয়ার্ক কিন্তু কানেক্ট হচ্ছে, তাও বাংলাদেশি অধ্যুষিত এরিয়াটার আশেপাশে। সুতরাং সামনে যারা পর্তুগাল যাচ্ছেন সকল কিছু মাথায় রেখে যাবেন। আর নতুন কিছু আইন কারণে কিন্তু পর্তুগাল করে ফেলেছে, আগের তুলনায় খরচ বা সেইখানে লিভিং কস্ট যেখানে দেখাইতে হইতো এগুলো কিন্তু এখন অনেক বাড়াই দিছে। একটু তত্ত্বরত্ব নিয়ে যাইয়েন, দালালের কথায় দৌড় দিয়েই কিন্তু জীবন বিপন্ন করে পর্তুগাল ঢোকার চেষ্টা করেন না। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।